नमस्कार बंधुरा, आज के आमार ब्लगे तुम्हारा जेटा देखते पाबे सेटा होलो मैंगो कस्टार्ड केक। तो सेटा किभाबे बनाबो तार जोन्नो आमी एखाने मैंगो आम के कुचि करे रेखेछि, एटाके प्यूरी बनाबो। तो बंधुरा एखाने आमी चीनी एबार एड करब। तो এই পিউরির সাথে তার আগে আমি লেবু রস মিক্সড করব। তো লেবু রসটা আমি দিয়ে দিচ্ছি। এরপর এটাকে মিক্সড করে নিচ্ছি। सेम आबारो आमी एकटु चीनी नेब दिए भालो करे मिक्सड करे नेब। তো বন্ধুরা, আমি এখানে প্রায় হাফ কাপের মতো মনে হয় চিনি নিলাম। তো এটাকে যেহেতু তোমরা পরিমাণ মতো এটা নেবে, চিনিটা অ্যাড করবে, যে কতটা চিনি কীভাবে তোমরা প্রেফার করবে। গলিয়ে রাখা ময়দাটা নিয়ে নিয়েছি। এবার এই বোলটাতে এবার আস্তে আস্তে পিউরিটা, আমি ম্যাঙ্গো পিউরিটা ঢেলে নেব, ট্রান্সফার করে নিচ্ছি, কারণ এটা বড় বোল, তো আমার এটা মিক্সড করতে সুবিধে হবে। তো এখানে সেম প্রসেসে আমি এটাকে মেখে নিচ্ছি। এবার একটু অয়েল নেব, রিফাইন অয়েল নিচ্ছি। তো রিফাইন অয়েলটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখো আমি এখানে কেকের ব্যাটারটা আমার মিক্সড হচ্ছে। এরপর আমি নেক্সট যেটা অ্যাড করব, তো তার জন্য আমার কাস্টার্ড পাউডার লাগবে, যেটা মেন এর মধ্যে যাবে, মেন ব্যাপারটা। তো এখানে আমি কাস্টার্ড পাউডারটা আমি ইউজ করছি ভ্যানিলা ফ্লেভারের। এটাকে আমি এর মধ্যে মিক্সড করব। আমি কাস্টার্ড পাউডারটা মিক্সড করে নিচ্ছি পরিমাণ মতো নেব। তো আমার যতটা পরিমাণ আম নিয়েছি তার কিছুটা পরিমাণ আমি এতে অ্যাড করব। কাস্টার্ড পাউডারটা সেইভাবে, এবার আমি যেটা ইনো ইউজ করব, তো ইনোটা আমি এতে অ্যাড করছি, আর এর সাথে একটু এতে আমি অল্প দুধ মেশাবো। তো দুধটা আমি অল্প পরিমাণ নেব, বেশি পরিমাণ আমার লাগবে না। তো কিছুটা পরিমাণ আমি এতে দুধ অ্যাড করব।
তো আমাদের কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে, তো চলো এবার লেটস সার্ভ। আমি এটাকে ট্রান্সফার করে দেবো একটা বলে যেটাতে আমি বসাবো, চলো লেটস গো। একটা পাতলাও হয়নি, খুব একটা মোটাও হয়নি, বেশ একটু কনসিস্টেন্সিটা একদম, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো খুব সুন্দর একটা ব্যাটারটা রেডি হয়ে গেছে। চলো বন্ধুরা দেখো আমি এরকম একটা ডিশের বাটি এটাকে নিয়েছি কৌটো, তো এটার উপরে বসাবো। তো চলো এবার আমি অয়েলটা গার্নিশিং করবো, এরকম একটা তেল দিয়ে এটাকে গার্নিশিং করে নিচ্ছি। এই প্যাকেট একটা নিয়েছি পেপার টাইপের, তো এই পেপারটাতে আমি তেল লাগিয়ে দিচ্ছি। এবার আমি ব্যাটারটা ঢেলে দেবো। তো কেকের ব্যাটারটা আমার ঢালা হয়ে গেছে, তো ট্রান্সফার করে নিলাম। এবার এটাকে একটু স্প্রেড করে নেবো। তোমরা চাইলে এতে কাজু বাদাম এবং আলমন্ড ইউজ করতে পারো, বা এতে টুটি ফুটিও দিতে পারো, বাট আমি প্লেন করছি। তো আমি এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি যাতে এটা ভালোভাবে বসে। তো চলো আমার এটা রেডি, তো এবারে এটা আমি কীভাবে বসাই তো দেখাবো, চলো। তো দেখো বন্ধুরা এখানে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, আর এখানে একটা এরকম স্ট্যান্ডের উপরে ঠিক আমি একটু এরকম বসিয়ে দিয়েছি, একটা ছোটো কটা পর্যন্ত তার উপর এটা বসিয়েছি, এবার এটাকে 45 মিনিট এভাবে জলে থাকবে, তারপর আমি দেখাচ্ছি। হাই গাইস, তো দেখো আমার কেকটা রেডি। তো আমাদের ম্যাঙ্গো কেক রেডি হয়ে গেছে, অসাধারণ একটা স্পঞ্জিনেস, আর এত সুন্দরভাবে বসেছে। তো চলো কেকটা কেটে দেখাই। Look at this. তো আমার ম্যাঙ্গো কেকটা রেডি। তো বন্ধুরা ইজিলি তোমরা এভাবে বাড়িতে তোমরা ম্যাঙ্গো কেকটা বানাতে পারো, আমি এখানে কীভাবে ইনগ্রিডিয়েন্টসটা তৈরি করলাম সেটাই তোমরা দেখলে এতক্ষণ। তো চলো লেটস গো, চলো এখানেই আমি আমার ব্লগটা এন্ড করি।